তোমরা যারা প্রাইমারি শিক্ষক হতে চাইছো, টেট পরীক্ষা দিয়ে দিয়েছো কিংবা টেট পরীক্ষা দিতে চলেছো, তোমাদের টেট পরীক্ষার কোয়ালিফাইং নাম্বার অর্থাৎ পাস মার্কস কত এবং কিভাবে প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, কত নম্বর, কোন কোন বিষয়ের ওপর তোমাদের নিয়োগ প্রক্রিয়া নির্ভর করে, অর্থাৎ টেট পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ প্রাইমারি শিক্ষক হওয়া পর্যন্ত, সরকারি চাকরি পাওয়া পর্যন্ত এ টু জেড ডিটেলস ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রাইমারি শিক্ষকের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। গোটা ইউটিউবে এরকম ডিটেলস ভিডিও কিন্তু এখনো পর্যন্ত তোমরা কোথাও পাবে না, আর সম্পূর্ণটা তোমরা জানতে পারবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমার টেট পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র ডাউট থাকবে না। কাজেই পুরো ভিডিওটি ওয়াচ করো, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসিডিওর টেট এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই আলোচনা করি টেট এক্সাম নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের যে টেট যে এক্সাম হয়ে থাকে তার ফুল মার্কসের কথা যদি বলি তাহলে কিন্তু 150 মার্কসের তোমাদের এক্সাম হয়ে থাকে। এই যে 150 মার্কসের এক্সাম, এই এক্সাম দিয়ে তারপরে তোমাদের কিন্তু কোনো কাট আপ বেরোয় না। তোমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে টেট পরীক্ষার মনে হয় কাট আপ একটা বেরোয়, একেবারে না। টেট পরীক্ষা দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয় না, টেট পরীক্ষা হচ্ছে নিয়োগের একটা ধাপ। প্রথম ধাপ প্রাইমারি টিচারের সেটা হচ্ছে টেট পরীক্ষা। টেট পরীক্ষা 150 নম্বরের হয়ে থাকে, টেট পরীক্ষায় একটা পাস নম্বর রয়েছে, যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাস নম্বর রয়েছে সেরকম টেট পরীক্ষার ক্ষেত্রেও একটা পাস নম্বর তোমাদের তুলতে হয় এবং তারপরে তোমরা পরের ধাপগুলোতে পৌঁছাতে পারবে। তো টেট পরীক্ষার প্রথম ধাপে তোমাদের যদি পাস মার্কসের কথা বলি, পাস মার্কসও কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে। তোমার কি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তোমরা যারা আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কাস্টের ছাত্রছাত্রী আছো, তোমাদের পাস মার্কস কত, কত শতাংশ নম্বর তোমাদের তুলতে হবে, 60% নম্বর কিন্তু তোমাদের তুলতে হবে। যদি 150-র 60% আমরা ধরি তাহলে কিন্তু এখানে নাম্বার এসে দাঁড়ায় তোমার আর অ্যাকচুয়ালি 90 নম্বর। 90 নম্বর কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। 90 মার্কস যদি তোমরা পাও 150-র মধ্যে এবং জেনারেল কাস্টের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে, অর্থাৎ টেট পরীক্ষায় পাস করে যাবে, প্রথম ধাপ কমপ্লিট করে ফেলবে। কিন্তু তোমরা যদি এসসি হয়ে থাকো কিংবা এসটি হয়ে থাকো কিংবা ওবিসি হয়ে থাকো কিংবা আদার্স যারা রয়েছো, ঠিক আছে, এ তো তাদের জন্য অ্যাকচুয়ালি 60% না, তারা 55% যদি পায় তাহলেই কিন্তু তারা পাস করে যাবে। এবং 55% মানে তোমরা বুঝতেই পারছ কত নম্বর, এখানে 82 মার্কস কিন্তু তোমাদের পেতে হবে, ঠিক আছে। 82 মার্কস পেলে তোমরাও কিন্তু প্রথম ধাপ অর্থাৎ টেট এক্সাম পাস করে যাচ্ছ। তার মানে তোমরা বুঝতেই পারছ টেট পরীক্ষার কোনো কাট অফ হয় না, টেট পরীক্ষায় তোমাকে পাস করতে হবে এ প্রথম ধাপ কমপ্লিট করার জন্য। জেনারেল কাস্টের ছাত্রছাত্রী হলে 90 নম্বর, 100-150 মধ্যে কিংবা তার বেশি নম্বর পেতে হবে। আর এসসি এসটি বা আদার্স কোনো ক্যাটাগরি হলে জেনারেল ছাড়া তাহলে কিন্তু তোমাদের এর 82 মার্কস পেতে হবে, 55% মার্কস কিংবা তার বেশি পেতে হবে। তাহলেই কি হচ্ছে, ফার্স্ট স্টেপ এ প্রাইমারি টিচার হওয়ার ফার্স্ট স্টেপ তুমি কমপ্লিট করে ফেলছো, টেট এক্সাম তুমি কি হচ্ছে কোয়ালিফাই করে যাচ্ছ, টেট এক্সাম তোমরা পাস করে যাচ্ছ, প্রথম ধাপ তোমার কমপ্লিট। এবার তোমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে, টেট এক্সাম পাস করে যাওয়া মানে আমি হয়তো প্রাইমারি শিক্ষক হয়ে গেছি। না, টেট পরীক্ষায় যদি তুমি 150-র মধ্যে 150 পেয়ে যাও, এই 150-র মধ্যে 150 পেয়ে যাও তাহলেও কিন্তু তুমি প্রাইমারি শিক্ষক নাও হতে পারো। কোনো একটা স্টুডেন্ট টেট পরীক্ষায় 150-র মধ্যে 150 পেলো, কিন্তু ও কোনো একটা স্টুডেন্ট টেট পরীক্ষায় তোমার হচ্ছে 95 পেলো, এই স্টুডেন্টটা চাকরি পেলো, কিন্তু এই 150 পাওয়া মানে 100% মার্কস পাওয়া টেট পরীক্ষায় সেই স্টুডেন্টটা চাকরি পেলো না, এটা কিন্তু সচরাচর হয়েই থাকে বা হতেই পারে। তো কারণটা তোমাদের বিস্তারিত বলবো। টেট এক্সাম পাস করার অর্থ হচ্ছে তুমি এন্ট্রি নিয়ে ফেলেছো, এন্ট্রি নিয়ে ফেলেছো অ্যাকচুয়ালি প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য। টেট এক্সাম পাস করার পর তুমি তো এন্ট্রি হয়ে গেলে, তারপরেই শুরু হবে আসলে তোমার প্রাইমারি শিক্ষকের
সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি রয়েছে প্রসিডিউর? প্রথম তুমি যে টেট এক্সামে নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে তোমার একটা টেট স্কোর বের হয়, ঠিক আছে? টেট স্কোর বের হয়, এই টেট স্কোরটা কত হয়, পাঁচের মধ্যে তুমি টেট স্কোরে কত পেয়েছো সেটা দেখা হয়। ভালো করে এই জায়গাটা বুঝবে, তুমি ধরো 150 মধ্যে এ 150 তোমার যে মার্কসের পরীক্ষা হয়, ঠিক আছে, 150 মার্কসের জন্য 5 স্কোর নির্ধারিত থাকে, ঠিক আছে, 150 মার্কসের জন্য 5 স্কোর নির্ধারিত থাকে, তার মানে তোমরা বুঝতেই পারছো 30 মার্কসের জন্য কিন্তু 1 স্কোর হয়ে থাকে, এবং তোমাকে পাস করতে গেলে 90 পেতে হবে, অর্থাৎ 3 স্কোর তো প্রত্যেকের হবেই হবে। এক্ষেত্রে তুমি যে নম্বর পাবে তার নিরিখে কিন্তু স্কোরটা বের করা হবে। কিভাবে বের করা হবে? এই নম্বর অনুযায়ী ধরো ও এখানে তুমি যা পাবে, যত নম্বর পাবে এ 1/30 দিয়ে মাল্টিপ্লাই করে সেই স্কোরটা অ্যাকচুয়ালি লেখা হবে। ধরো তুমি 100 নম্বর পেয়েছো, ঠিক আছে, তাহলে তোমার স্কোর কত হবে, এই এখান দিয়ে কাটলে হচ্ছে 30 কেটে দিলাম 10/3 মানে এখানে 3.3, ঠিক আছে, 3.33 তোমার স্কোর হলো 100 যদি তুমি পাও। এইরকমভাবে তুমি যে নাম্বার পেয়েছো সেই নম্বরকে 1/30 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার স্কোর বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে এ তুমি যে স্কোর পেয়েছো সেই স্কোরটা এখানে লেখা হবে। আমি ধরে নিলাম তুমি 100 পেয়েছো, সেক্ষেত্রে তোমার স্কোর হবে 3.33, বুঝতে পেরেছো? এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিক দিয়েছিলে তোমরা, তো মাধ্যমিকে অ্যাকচুয়ালি তুমি কত মার্কস পেয়েছো তার নিরিখে 5 স্কোর যোগ হবে। আবার বলছি এগুলো প্রত্যেকটা মার্কস নয়, স্কোর হিসাবে তোমরা আইডেন্টিফাই করবে। যেরকম বললাম টেট স্কোর, মার্কস তুমি যাই পেয়ে থাকো না কেন তার নিরিখে টেট স্কোর বের হবে। একই রকমভাবে মাধ্যমিকে যে তুমি মার্কস পেয়েছিলে, মাধ্যমিকে ধরো তুমি 7টা পরীক্ষা হয়েছে তার মধ্যে তুমি 420 পেয়েছিলে বা 60% পেয়েছিলে, তো 100% যদি তুমি নাম্বার পাও তাহলে তোমাকে 5 তোমার হচ্ছে মাধ্যমিকের স্কোর দেওয়া হবে। এক্ষেত্রে তুমি যত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার নিরিখে কিন্তু তোমার মাধ্যমিকের স্কোর হবে। এক্ষেত্রে তোমাকে বলে রাখি 1% মার্কসের জন্য কিন্তু 0.05 স্কোর তোমার হয়ে থাকবে, অর্থাৎ তুমি যদি 70% মার্কস পাও তাহলে কিন্তু এখানে 3.5 স্কোর হবে, তুমি যদি 60% মার্কস পাও তাহলে কিন্তু 3 স্কোর হবে পাঁচের মধ্যে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে আমি ধরে নিলাম তুমি 60% পেয়েছো, তোমার স্কোর রয়েছে 3, ক্লিয়ার? এরপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই রকম, এইচএসের ক্ষেত্রেও এইচএসের স্কোর বের হয়। এইচএসে উচ্চ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো তার নিরিখে স্কোর বের হবে। এখানে উচ্চ মাধ্যমিকের ওপর 10 স্কোর দিয়ে থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি যদি নাম্বার বেশি পাও সেক্ষেত্রে স্কোর বেশি হবে। এরকম একই রকম ব্যাপার যে এখানে এর জায়গায় কী হচ্ছে 10 দিয়ে থাকে, অর্থাৎ 1% জন্য কিন্তু 1 স্কোর হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের। কী বললাম, উচ্চ মাধ্যমিকে যদি তুমি 100% পাও তাহলে 10 স্কোর পাচ্ছ। একই রকমভাবে তুমি 1% অ্যাকচুয়ালি মার্কস পাও তাহলে কি হচ্ছে 0.1 স্কোর পাচ্ছ। একই রকমভাবে তুমি ধরো 80% মার্কস পেলে তাহলে তোমার স্কোর কিন্তু 8 হয়ে যাবে, বুঝতে পেরেছো? যত পার্সেন্ট মার্কস পাবে তত তোমার স্কোর হয়ে যাবে। আমি ধরে নিলাম 80% উচ্চ মাধ্যমিকে পেয়েছিলে, তোমার উচ্চ মাধ্যমিকের স্কোর 8 হয়ে গেল। এর পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা। তোমার ইন্টারভিউর কথা যদি বলি, ইন্টারভিউ বা কি হচ্ছে বললাম ভাইভা, ইন্টারভিউ বা ভাইভাই কিন্তু তোমার থাকে এখানে 5 স্কোর তোমার থেকে থাকে। এটা তোমার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে, তুমি তোমার যে ভাইভা ধরা হচ্ছে তার মধ্যে কতগুলো কোশ্চেন ঠিক বলছো, কীরকম ইন্টারভিউ দিচ্ছ, তার নিরিখে 5 স্কোরের মধ্যে কত স্কোর তুমি পাচ্ছ সেটা নির্ভর করছে। আমি ধরে নিলাম এখানে 5-এর মধ্যে তুমি 4 পেয়ে গেছো, আমি ধরে নিলাম। এগুলো তোমার ক্ষেত্রে আলাদা হবে তোমার মার্কস অনুযায়ী, তোমার ইন্টারভিউ রেকর্ডিং। এর পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের ট্রেনিং। ট্রেনিংয়ের ওপর তোমাদের যে স্কোর দেওয়া থাকে তোমাদের সেই স্কোরটা কি, এখানে ট্রেনিংয়ের ওপর কিন্তু তোমাদের 15 স্কোর দেওয়া থাকে, তার মধ্যে তুমি কত পাচ্ছ সেটা নির্ভর করছে। এরপরেই তোমাদের থাকে হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমরা প্যারা টিচার হিসাবে তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে একই সাথে অ্যাপটিটিউডের ওপর, অ্যাপটিটিউড এবং অ্যাপটিটিউড টেস্ট অর টিচার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, টিচার এক্সপিরিয়েন্স এর জন্য কিন্তু 5 থাকে, অ্যাপটিটিউড টেস্ট এবং টিচার এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের 5 স্কোর থাকে, এবং তারপরে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর কিন্তু 5 থেকে থাকে। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটির ওপর কিন্তু তোমাদের 5 থাকে। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর কী হচ্ছে তোমাদের 5 থাকে। তো এখানে তোমাদের টোটাল যদি তোমরা ক্যালকুলেট করো, টোটাল যদি তোমরা করো তাহলে অ্যাকচুয়ালি দেখতে পারবে 5 আর 5 10, 10 আর হচ্ছে 10 20, 20 আর 5 25, 25 আর এখানে হচ্ছে 15, 25 আর 15 হচ্ছে 40, 40 আর 5 45 আর 5 50, মানে টোটাল 50 স্কোর তোমরা ধরে নিতে পারো। এই 50 স্কোরের মধ্যে বা মার্কস হিসাবেও তোমরা এটা ধরতে পারো, এই 50-এর মধ্যে তুমি টোটাল অ্যাকচুয়ালি কত পাচ্ছ তার ওপর তোমার কাট অফ বেরোচ্ছে, তার ওপর কিন্তু তোমরা চাকরি পাচ্ছ। আবার বলি এখানে, সেই কারণে তুমি যদি 150 পেয়ে যাও, 150 পেলে এই 150-র জন্য মানে টেট এক্সাম দিচ্ছ, ওই টেট এক্সাম থেকে মাত্র 5 স্কোর তোমার কিন্তু ক্যারি হচ্ছে, মানে 150 পেলেও 5 স্কোর ক্যারি করছো। এক্ষেত্রে দেখা গেল তুমি উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছো, সেক্ষেত্রে এ তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারটাই বেশি স্কোর ক্যারি করছে, বুঝতে পারছো। দেখা গেল তুমি ট্রেনিংয়ে তোমায় ভালো করেছো, সেক্ষেত্রে এ তোমার আর এই 15 স্কোরের মধ্যে ট্রেনিং থেকে তুমি বেশি নম্বর পেয়ে গেলে, সেক্ষেত্রে 150 পেলেও কেউ হয়তো চাকরি নাও পেতে পারে, কেউ হয়তো 90 পেয়েও চাকরি পেয়ে যেতে পারে, কারণ তার আদার স্কোরগুলো ঠিকঠাক আছে। মানে টেট এক্সামের যে স্কোর রয়েছে, মাধ্যমিকে যে নম্বর পেয়েছো তার উপর যে স্কোর রয়েছে, এই উচ্চ মাধ্যমিকে যে নম্বর পেয়েছো তার উপর যে স্কোর রয়েছে, ইন্টারভিউতে এ বা ভাইভাই যে স্কোর রয়েছে তার উপর, ট্রেনিংয়ের স্কোর, অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স প্যারাটিচার হিসাবে তোমার যদি থেকে থাকে তার ওপর যে স্কোর রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তোমার যদি থেকে থাকে তার ওপর যে স্কোর রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্কোরের ক্ষেত্রে কোনো ধরো কারোর ধরো টিচার এক্সপিরিয়েন্সের কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেক্ষেত্রে ধরো সেখান থেকে সে কোনো স্কোর পেলো না, সেক্ষেত্রে 0 হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা ধরো যার প্রত্যেকটা মোটামুটি রয়েছে, এক্ষেত্রে প্রত্যেকটা মিলিয়ে সে 50-এর মধ্যে ভালো স্কোর করতে পারলো, 30 থেকে 35 কিংবা 40, তো এক্ষেত্রে তার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, সেক্ষেত্রে তাদের কিন্তু কাট অফ অনেক বেশি হবে। অর্থাৎ এই যে স্কোরগুলো, সেই স্কোরগুলোর মধ্যে অর্থাৎ এই যে স্কোরগুলোর কথা বললাম, টোটাল এই 50 স্কোর বা এই 50 মার্কস তোমরা বলতে পারো, এর মধ্যে থেকে যে নম্বরটা বা যে স্কোরটা তুমি তুলছো সেটাই হয়ে যাচ্ছে তোমার ফাইনাল স্কোর। এবং তুমি যে বছর পরীক্ষা দিয়েছো, তোমার সঙ্গে যে বছর পরীক্ষার্থীরা লড়াই করছে, তাদের মধ্যে এ যারা সর্বাধিক এই স্কোর করবে তারাই কিন্তু প্রাইমারি শিক্ষক হিসাবে সরকারি চাকরিতে নিযুক্ত হবে, এটাই কিন্তু প্রসিডিওর বর্তমানে রয়েছে। পুরোটা তোমাদের জানালাম, তোমরা আশা করি যারা টেট পরীক্ষা দিয়ে দিয়েছো বা ভবিষ্যতে দেবে ভাবছো ও তারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। এখনও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের সেই বিষয়গুলো সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমাদের মধ্যে যাদের টেট এক্সাম হয়ে গেছে, কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও। একই সাথে ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে, ভিডিওটিকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, চাকরির সমস্ত প্রস্তুতির আপডেট থেকে শুরু করে চাকরির পরীক্ষার আর প্রস্তুতিমূলক ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেকের কর্মজীবনের চাকরির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।